বেনাপুল সীমান্তে 12,000 টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খানামের এক প্রতারককে আটক করেছে বিজিবি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বেনাপুল সীমান্তে পাসপোর্ট যাত্রীর নিকট হতে 12,000 টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খান নামের এক প্রতারককে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার 2টি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে 49 ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক প্রতারক বেনাপোল পোর্ট থানা তালসারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জানা যায়, ভারতে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোলে আসেন সাতক্ষীরার দেবব্রত দেবনাথ। এ সময় চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চিহ্নিত চার প্রতারক প্রশাসনের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে 12,000 টাকা ছিনিয়ে নেয়। পরে ওই যাত্রী বিজিবির কাছে অভিযোগ দিলে বিজিবি প্রতারক চক্রের আকাশ নামে একজনকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে পকেট থেকে ছিনতাইয়ের 10,000 টাকা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকা 5 বছর মেয়াদের 2টি আইডি কার্ড পাওয়া যায়। ওরা চারজন, এই যে আমার চারজন বলতেছে ইন্ডিয়ান টাকা কত আছে তোমার কাছে, আমাদের ইন্ডিয়ান টাকা কি করবো, টাকা বাংলাটা কত আছে, আমাদের আমাদের আপনারা কি জায়গায় সরকারি লোক, তুমি কেন দেখি বন্ধ আছে না, আমাদের বন্ধ আছে না, আমরা কি কি লোকের জায়গায়, আমাদের টাকা আছে 35,000, ভাই বের কর টাকা বের কর, এর মধ্যে তো কখন দেয় টাকা আছে, ভাগই গেল তো আমি টের পাই। এবার যখন ওই পারে যাই তখন টাকা ভাঙাবো, ইন্ডিয়ান টাকা নেবো, দেখি 23,000 আছে। প্রতারক ছিনতাইয়ের কথা স্বীকার করে জানায় তাকে পত্রিকা সরবরাহের জন্য বেনাপোলের দিঘিরপাড় গ্রামের সাংবাদিক পরিচয়ে কামাল নামে এক ব্যক্তির টাকার বিনিময়ে এই কার্ড দুটো তৈরি করে দিয়েছে। সে আরটিভি আর যুগান্তরে কাজ করে। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, আটকের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television আপনারা দেখছেন MK Television।